ডেইলি হাউস ডিজাইন, প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ডেইলি হাউস ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা চার রুম বিশিষ্ট একটি আকর্ষণীয় টিন শেড বাড়ি তৈরি করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনার অনেক অনেক উপকার হবে। কারণ হলো, আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এই বাড়িটি তৈরি করতে গেলে কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন, কত ফিস ইটের প্রয়োজন এবং সর্বমোট কত টাকা খরচ হবে এই বাড়িটি তৈরি করতে। এবং আপনি যদি কিছু কাজ বাকি রেখে এই বাড়িটি করতে চান তাহলে টোটাল কত টাকা খরচ হবে এই হিসেবটিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, আজকের এই ভিডিওতে টোটাল চারটি বেডরুম থাকতেছে। চারটি বেডরুম থাকতেছে, পিছনে দুটি বেডরুম এবং সামনে দুটি বেডরুম। আর এখানে আপনার একটি কিচেন রুম থাকতেছে, আর এটা খোলা বারান্দা থাকবে, আর এখানে দুইটা বাথরুম থাকবে। আর এই বাড়িটি করতে গেলে আপনার সম্পূর্ণ বাড়িটি আমরা ইটের উপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে আপনার এই পর্যন্ত, এখান থেকে ফ্লোর থেকে আমরা 1.5 ফিট উচ্চতা দিলাম। এখানে সর্বমোট আমরা এই ফ্লোর থেকে আপনার এখানে 2.5 ফিট ধরলাম। ফ্লোর থেকে সর্বমোট 2.5 ফিট ইটের গাঁথনি, 10 ইঞ্চি গাঁথনি ধরলাম। এবং এই ফ্লোর থেকে উপর পর্যন্ত এখানে যে মেন যে রুমগুলো এগুলো 10 ফিট ধরলাম, এবং ব্যালকনিগুলো আমরা 7 ফিট ধরলাম। কমপ্লিট 7.5 ফিট হবে আপনার লিনটেন সহ। আপনি লিনটেন সহ দিবেন তখন 7.5 ফিট হবে। আর এই বাড়িতে আমরা ইটের কলম ইউজ করছি, 10 ইঞ্চি ইটের কলম ইউজ করবেন আপনারাও, যেহেতু খরচ কম এবং টিন শেড করতে গেলে আরসিসির প্রয়োজন হয় না যদি আপনার মাটিটা ভালো থাকে। আর যদি মাটিতে কোনো প্রবলেম থাকে ওই ক্ষেত্রে আপনাকে আরসিসি কলম দিতে হবে। আরসিসি কলম দিলে কিন্তু খরচটা অনেক গুণে বেড়ে যাবে। তাই আপনারা যদি ইটের গাঁথনির উপর করতে চান ওই ক্ষেত্রে খরচটা আমি আজকে আপনাদেরকে যে খরচটা দেখাবো এই খরচটা কিন্তু প্রযোজ্য হবে, অন্যথায় কিন্তু এই খরচটা প্রযোজ্য হবে না। আর অনেকেই ভিডিও ভালো করে না দেখেই উল্টাপাল্টা মন্তব্য করেন। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি আগে ভালো করে দেখবেন। আমাদের ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। দেখুন, আমরা এই বাড়িটিতে টোটাল 1094 স্কোয়ার ফিট প্রয়োজন হবে এই বাড়িটি কমপ্লিট করতে। আর এখানে আমরা উইন্ডো ইউজ করলাম টোটাল একটি, দুইটি, দুই পাশে দুটি, দুটি চারটি এবং এই পাশে আমরা দুইটি। এখন আপনি যদি খাট এইভাবে ফালান, লম্বালম্বি ফালান, ওই ক্ষেত্রে কিন্তু এখানে যে উইন্ডোটা এটা কাজে আসবে না। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রুমে একটি করে উইন্ডো ধরছি, চারটি রুমের জন্য চারটি উইন্ডো এবং সামনে আপনার যে কিচেন রুমটি আছে এটার জন্য একটি, ফার্স্টটি উইন্ডোর হিসাব আপনাদেরকে দেখাবো এবং এই রেলিংয়ের হিসাবটি দেখাবো। এছাড়াও এখানে টালি টিন দিয়ে যদি আপনারা করতে চান, বাড়িটি টালি টিন দিয়ে করলে আপনাদের এমন দেখাবে। দেখুন, যদি টালি টিন দিয়ে করতে চান ওই ক্ষেত্রে নর্মাল টিনের সাথে টালি টিন দিয়ে যদি আপনি করেন 50,000 টাকা আপনার খরচ বেশি হবে। আমি আপনাদেরকে একটু পরে খরচটি দেখাবো। আর টালি টিন দিয়ে কিন্তু বাড়িটি অনেক সুন্দর লাগতেছে। দেখুন, অনেক সুন্দর লাগতেছে বাড়িটি। আপনারা যারা একটু সুন্দর করে করতে চান তারা টালি টিন দিয়ে করতে পারেন, তবে আপনাদের বাজেট যদি কম থাকে আপনারা নর্মাল টিন দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, খরচ কম হবে। দেখতেও মোটামুটি খারাপ হবে না, নর্মাল টিন দিয়েও খারাপ হবে না, খরচ কমের ভিতর যায় ভালো হবে। আর এখানে আমরা দুইটা বৈঠকখানা দিলাম। আপনারা যদি আরও কিছু বাজার ভালো থাকে আপনারা এখানে আরও সুন্দর করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা খরচ কমের কারণে আপনাদেরকে বেশি বিভ্রান্ত করতেছি না। সাধারণত গ্রামে বাড়িটি করলে যেমন দেখা যাবে আপনারা ঠিক এমনটাই বাস্তবে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার, দেখুন আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি এই বাড়িটি তৈরি করতে গেলে কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, কত পিস ইট লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, সম্পূর্ণ হিসেবটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, 5 ইঞ্চি ইটের জন্য 13,000 পিস ইটের প্রয়োজন এবং 10 ইঞ্চি ইটের জন্য, 10 ইঞ্চি গাঁথনির জন্য 6,000 পিস এবং ফ্লোরের জন্য 5,000 ধরলাম। এখানে কথা হলো, আপনি যদি ফ্লোরে সোলিং না করেন, শুধু ঢালাই করে দেন, ওই ক্ষেত্রে আপনার এখানে ইটের সংখ্যাটা আরও কমে যাবে, 3,000 পিসের মতো ইটের প্রয়োজন হবে। ওই ক্ষেত্রে আপনার খরচটা আরও কিছুটা কমে যাবে। আমরা একটু স্ট্রং করে ধরলাম যাতে আপনার খরচটা বাড়ি তৈরি করতে গিয়ে কোনো ধরনের বিপদে না পড়েন। আপনাদেরকে বিপদে ফেলানোর কোনো ইচ্ছা বা কোনো আমাদের কোনো উদ্দেশ্য নেই। আপনাদেরকে আমরা সঠিক হিসাবটি দেওয়ার চেষ্টা করি, তারপরে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এখানে আমরা 9 টাকা করে মূল্য নির্ধারণ করলাম। আপনি যদি অগ্রিম কিনতে পারেন ওই ক্ষেত্রে আপনি খরচটা আরও কমাতে পারবেন। আমি একটু পরে দেখাবো আপনাদেরকে অবশ্যই কত টাকা খরচ হবে। যদি আপনারা টাকা সেভ করে করতে চান ওই ক্ষেত্রে কত টাকা খরচ হবে আমি একটু পরে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবো। দেখুন এখানে 9 টাকা করে মূল্য নির্ধারণ করলে টোটাল 24,000 ফিস ইট আমরা এখানে ধরলাম। আপনার 2,16,000 টাকা মূল্য আসে। আপনারা যদি এখানে এই ইটাগুলো এর সাথে যদি কম আপনারা ইউজ করেন এক্ষেত্রে খরচটা কমে যাবে, কারণ এখানে আপনারা চাইলে 2,000 পিস ইট সেভ করতে পারবেন এবং 10 ইঞ্চি ইটের এখানে আপনারা চাইলে আরও 2,000 ইট সেভ করতে পারবেন যদি আপনারা প্লটটি উঁচা কম করেন। এখানে আমি 2.5 ফিট উচ্চতা ধরলাম, 2.5 ফিটের জন্য গাঁথনির যে হিসাবটা এটা ধরলাম এখানে। তারপর দেখুন এখানে টোটাল আপনার 24,000 পিস ইটের হিসাব আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং টোটাল আপনার সিমেন্টের প্রয়োজন 220 ব্যাগ। 450 টাকা করে আমরা মূল্য ধরলাম এখানে, আপনার 99,000 টাকা দাম আসে এবং রড লাগবে আপনার 300 কেজির মতো, 70 টাকা করে বর্তমান বাজার মূল্য আপনার 21,000 টাকা আসে এবং বালি লাগবে 1,000 সিএফটির মতো কমপ্লিট ফ্লাস্টার সহ। আপনাদেরকে এখন যে হিসাবটা আমি দেখাচ্ছি অল কমপ্লিট আপনি করবেন বাড়িটি করতে কী কী মালামাল লাগবে এই হিসাবটি কিন্তু দেখাচ্ছি। 20 টাকা করে আমরা মূল্য নির্ধারণ করলাম, আপনি যদি আরও কমে কিনতে পারেন 10 টাকা 15 টাকা এটা আপনি সেভ হবে আপনার জন্য। আর যদি কোনো কারণবশত আপনার 20 টাকার উপরে কিনতে হয় ওই ক্ষেত্রে খরচটা কিছুটা বাড়বে। এখানে দরজা লাগবে স্টিলের দরজা লাগবে 5টি, আমরা 4,000 টাকা করে দাম ধরলাম। এই 4,000 টাকা করে আমরা দাম ধরলে 5টি দরজার দাম আসলে 4,520,000 টাকা। তারপর এখানে রেলিং লাগবে 90 স্কোয়ার ফিটের মতো, 140 টাকা করে মূল্য নির্ধারণ করলাম, 12,600 পিসের মতো লাগবে এবং প্লাস্টিকের দরজার প্রয়োজন আপনার 5টি, আমরা 2,700 টাকা করে মূল্য ধরলাম, এখানে 13,500 টাকা আসে এবং জানালা লাগবে হলো আপনার 5টি, উইন্ডো 5টি উইন্ডো প্রয়োজন আপনার, 5টি উইন্ডোর জন্য আমরা 8,000 টাকা করে ধরলাম। এখানে থাই গ্লাস দিয়ে আপনারা ইউজ করবেন অবশ্যই, যদি আপনারা স্টিলের ইউজ করেন এক্ষেত্রে খরচটা আরও কমে যাবে ইনশাল্লাহ। রাজমিস্ত্রি খরচ 1,094 স্কোয়ার ফিট আসে, এখানে আপনার মোটামুটি যদি কন্ট্রাক্ট দিয়ে দেন 1,20,30,000 টাকা নিবে যে কেউ যা আপনি যদি কাউকে কন্ট্রাক্ট দিতে চান। তারপর হলো এখানে আসুন দেখুন এখানে বাথরুম ফিটিংস 2টি বাথরুম আসছে আমাদের 3,000 টাকা, যদি আপনি নর্মালি গ্রামের জন্য করেন 3,000 টাকা। এখানে যদি আপনারা আরও হিসাব করেন বাথরুমের হিসাবটা আমরা আপনাদেরকে আনুমানিক দেখাচ্ছি 3,000। এখানে যদি আপনাদের আরও বেশি খরচ করতে চান, টাইলস করতে চান এবং হাই কমোড ইউজ করতে চান ওই ক্ষেত্রে কিন্তু একটা হাই কমোড কিনতে গেলে আপনার 5-6,000 টাকা চলে যাবে, ওই ক্ষেত্রে কিন্তু এই 3,000-এ কাজ হবে না, তখন কিন্তু আপনার বাজারটা বেড়ে যাবে। আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে লো কমোডে দেখাচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এখানে দেখুন আপনার রঙের জন্য আমরা মোটামুটি 30-35,000 টাকা ধরলাম। তারপর এখানে ইলেকট্রিকের জন্য 30,000 টাকার মতো, আর টিনশিটের জন্য আপনারা যদি কাঠ দিয়ে নর্মাল বাংলা টিন ইউজ করেন ওই ক্ষেত্রে 1,00,000 টাকার ভিতর হয়ে যাবে। আর আপনারা যদি টালিটিন ইউজ করেন আমরা যেভাবে আপনাদেরকে দেখালাম টালিটিন দিয়ে, ওই টালিটিন দিয়ে যদি আপনারা ইউজ করেন মোটামুটি 1,50,000 টাকা আপনাকে বাজেট রাখতে হবে টিনশেডের জন্য। তার মানে হলো আরও এখানে 1,00,000 টাকা আরও আপনাকে 50,000 টাকা বেশি অ্যাড করতে হবে। আমরা বাংলা টিন দিয়ে দেখাচ্ছি মোটামুটি আপনার 7,43,000 টাকা আসে। আর যদি আপনি প্রোফাইল টিন আপনার টালিটিন ইউজ করেন তাহলে আপনার এখানে কিন্তু 8,00,000 টাকা চলে যাবে, 8,00,000 টাকা টোটাল লাগবে। তারপরে আমরা এখানে নর্মাল টিন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি 8,00,000 টাকায়, আনুষঙ্গিক কোনো খরচ যদি আপনাদের ওখানে বেশি প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমরা সর্বমোট 8,00,000 টাকা আপনাদেরকে বাজার দিয়ে দিচ্ছি। দেখুন এখানে টোটাল 8,00,000 টাকা আপনাদেরকে আমরা বাজার দিচ্ছি, 8,00,000 টাকা হলে সুন্দরী বাড়িটি আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। তারপর দেখুন এখানে যদি আমরা কিছু কাজ বাকি রাখেন এবং অগ্রিম ইট কিনতে পারেন ওই ক্ষেত্রে কত টাকা খরচ হবে, এখানে হিসাবগুলো সব ওই রকমই মাল লাগবে, মাল সব সেম থাকবে। এখানে আমরা সিমেন্ট লাগবে কম কারণ আমরা প্লাস্টার করব না, প্লাস্টারটা পরে করব, এবং এখানে বালি লাগবে কম যেহেতু প্লাস্টার করব না। তারপর এখানে দরজা 5টি লাগবে এবং প্লাস্টিকের দরজা লাগবে হলো আপনি চাইলে এখন আপাতত 2টি প্লাস্টিকের দরজা ইউজ করতে পারেন। তারপর এখানে রাজমিস্ত্রি আপনি যদি দৈনিক হাজিরা রাজমিস্ত্রি নিয়ে কাজ করান যেহেতু প্লাস্টার করা লাগবে না ওই ক্ষেত্রে মোটামুটি 60-70,000 টাকার ভিতর আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন প্লাস্টারের কাজ বাকি রেখে। তারপর এখানে 1টি বাথরুম আপনারা কমপ্লিট করবেন, এখানে 3,000 টাকা দাম ধরলাম এবং রঙের কাজ বাকি থাকবে এবং ইলেকট্রিকের কিছু কাজ করে নেবেন 15-20,000 টাকার ভিতরে। তারপর টিন শেড কার্টেন ধরবেন আপনার 1,00,000 টাকা, এই কমপ্লিট আপনার মোটামুটি 6,66,000 টাকা আসে। এখানে আপনার যদি কিছু প্লাস্টার এবং টিন ইটগুলো যদি আপনারা অগ্রিম কিনেন ওই ক্ষেত্রে আপনারা সর্বমোট এবার এটি 7,00,000 টাকায় করে ফেলতে পারবেন। 8,00,000 টাকার বাড়ি আপনারা 7,00,000 টাকা করতে গেলে আপনাকে এই এই টিপসগুলো ব্যবহার করতে হবে। তারপর এখানে দেখুন কী কী কাজ বাকি থাকবে যদি আপনি 7,00,000 টাকাই করেন, আপনার প্লাস্টারের কাজটা বাকি থাকবে এবং ইলেকট্রিকের কাজ বাকি থাকবে এবং রঙের কাজটা বাকি থাকবে 7,00,000 টাকা যদি আপনি করতে চান। পরবর্তীতে আপনার পরবর্তীতে যখন আপনার টাকায় হাতে টাকা আসবে তখন আপনি বাকি কাজগুলো করে নেবেন। সম্মানিত ভিউয়ার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি। দেখুন এই বাড়িটি তৈরি করতে গেলে 35 ফিট 8 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে যা স্কোয়ার ফিটে আপনার 1,094 স্কোয়ার ফিট হয়, শতাংশ হিসেবে আপনার 2.51% হয়।
দেখুন এই বাড়িটিতে তিনটি বেডরুম, বিশাল বড় বড় তিনটি বেডরুম থাকবে, 13 ফিট 2 ইঞ্চি বা 12 ফিট, অনেক বড়। এই কারণে কিন্তু বাড়ির খরচটি একটু বেশি দেখাচ্ছে আপনাদেরকে। 4টি বেডরুম সমান রাখা হয়েছে অনেক বড় বড় করে। এটা দুই ভাইয়ের জন্য আপনারা বাড়িটি করতে পারবেন, দুই ভাই একসাথে যদি আপনারা বসবাস করতে চান, এই পাশে এক ভাই, এই পাশে এক ভাই, একটি টয়লেট নিয়ে আপনারা দুইটা ভাই একসাথে বসবাস করতে পারবেন। আর এখানে কিচেন রুমটা 13 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট রাখা হয়েছে, আর এখানে বারান্দাটা 6 ফিট বাই 21 ফিট খালি স্পেস থাকবে। আর এখানে ডাইনিং টেবিলের স্পেসটা কতটুকু থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, 7 ফিট 7 ইঞ্চি থাকবে আপনার ডাইনিং টেবিলের স্পেসটি। এই হলো এবারে 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। উপকার আসলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ডেইলি হাউস ডিজাইন, প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন।